এই যে রাত্রে তো চুরি করছিস মোবাইল দিয়ে, তুই আমার চিনিস, থানায় নিয়ে তুই সেদিন থানা কি করছিস মনে নাই, আপনি এখানে আসেন ভালো আছেন, আর বাইরে গেলে তো বাড়ি বেরিয়ে ফেলবেন, তখন এর দায়িত্ব কে নেবে? আপনি অভাবই না, তোমার টাকাটা বললি যে তুমি এই টাকাটা নাও, তুমি কথা বললি না কেন? কোন জায়গায় আনিস এমনি অসুস্থ এরকম করে অসুস্থ দোল মেরিছে আমি এসে শুনছি, আমি দেখি ও বাইরে আছে, আমি ওর ভিতরে ডেকে নিয়ে আসলাম, কি সমস্যা বলছে, আমি এখানে টাকা পড়ে গেছিল, আমি টাকা নিয়ে চলে যাচ্ছি, আমি টাকা নিয়ে চলে যাচ্ছি, আমার ধরেছে আমি দোকানে উপস্থিত ছিলাম। তোমার নাম মিডল সর্দার, বাড়ি কোথায়? সরকার আমি বাড়ি এখানে পাশে, আমার দাদা হয়। আচ্ছা দাদা হয়, কি দোকানদার? দোকানদারের নাম কি? নিত্যানন্দ সর্দার। নিত্যানন্দ এবার টাকাটা নিয়ে ওই লোক চলে গেছে, টাকা তো কোয়াস ব্যাটে নিয়েছে, ঠিক আছে, টাকা সব ক্যাশে থাকে, কোয়াস ব্যাটে নিয়ে গাড়ি বুঝেছে, আর আমি সঙ্গে সঙ্গে আমি বলছি যে বাইরে যেয়ে গেছে, আমি ডাক দিচ্ছি, আমার ডাকার কোন উত্তর দিচ্ছে না, ওই যে ওই যে আমি বিস্তারিত বোঝা হয়ে গেছে দাদা, বোঝা হয়ে গেছে।
চুরি করছিস মোবাইল দিয়ে, তুই আমার চিনিস, থানায় নিয়ে তুই সেদিন থানা কি করছিস মনে নাই, মনে করছিস কি এটা এটা আপনি কি করছেন নাকি? ধাক্কা দেন